स्टूडेंट আমরা আছি দশম শ্রেণীর গণিত বিষয়ের চক্রবৃদ্ধি সুদ অধ্যায়ে। আজ আমরা চক্রবৃদ্ধি সুদের কোষে দেখি 6.1 এর 15 নম্বর অঙ্কটা নিয়ে আলোচনা করব। 15 নম্বর অঙ্কটির স্টেটমেন্ট এইরকম যে বার্ষিক চক্রবৃদ্ধি সুদের হার যদি প্রথম বছর 5% এবং দ্বিতীয় বছর 6% হয় তবে 5000 টাকার দু বছরের চক্রবৃদ্ধি সুদ নির্ণয় করো। দয়া করে নিজের সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য পাশের বেল বাটনটি ক্লিক করুন। তাহলে আমাদের এখানে তথ্য সূত্র কি কি? না প্রথম বছর সুদের হার হচ্ছে যে 5% এবং দ্বিতীয় বছর সুদের হার 6%। আর বলা আছে কি আসল পি হচ্ছে যে 5000 টাকা এবং সময় 5000 টাকা ও সময় বলা আছে কি না দু বছর এন। এবারে সূত্রানুসারে যদি আমরা দু বছরের 5000 টাকার সমূল চক্রবৃদ্ধি নির্ণয় করি সূত্রানুসারে তাহলে এরকম হবে যে আসলটা হচ্ছে যে 5000 ইন্টু 1 প্লাস প্রথম বছরের জন্য 5/100 ইন্টু দ্বিতীয় বছরের জন্য 1+6/100 টাকা। তাহলে প্রথম বছরের সুদের হার 5 আর দ্বিতীয় বছরের সুদের হার 6 টাকা। তাহলে এবার ক্যালকুলেশন যদি করা হয় তাহলে আমরা দেখব যে 5000 ইন্টু এটা হচ্ছে যোগ করলে হয় যে 21/20 এবং দ্বিতীয়টা কাটাকুটি করে যোগ করে দেখা যায় যে হচ্ছে 53/50। এবারে যদি কাটাকুটি করা যায় 0 0 দুটো শূন্য কেটে গেল, 5 10 50 5 10 50 2 5, তাহলে হচ্ছে যে এত টাকা। তাহলে হচ্ছে যে 105 ইন্টু 53 টাকা ইকুয়াল টু গুণ করে দেখা যাবে যে 5565 টাকা। তাহলে এটা হচ্ছে যে 5000 টাকা দু বছরের সমূল চক্রবৃদ্ধি। তাহলে হবে চক্রবৃদ্ধি সুদ খুব সহজে নির্ণয় করা যাবে। চক্রবৃদ্ধি সুদ ইকুয়াল টু হচ্ছে যে সমূল চক্রবৃদ্ধি হচ্ছে যে 5565 মাইনাস আসল 5000 টাকা। তাহলে বিয়োগ করলে পাওয়া যাবে যে 565 টাকা। তাহলে এটাই হচ্ছে যে চক্রবৃদ্ধি সুদের পরিমাণ। তাহলে আমরা লিখতে পারি উত্তর হিসেবে যে 5000 টাকার উক্ত হারে দু বছরের চক্রবৃদ্ধি সুদ হবে চক্রবৃদ্ধি সুদ হবে 565 টাকা। ধন্যবাদ, আজ এই পর্যন্তই। তোমরা অঙ্কের পিডিএফ ফাইলগুলি দেখার জন্য নিচে ডেসক্রিপশন পার্ট দেখতে থাকো। ধন্যবাদ।